আজকে তোমাদের আমি দেখাবো এই বনাটটা পেন্ডিং করে। তো এটা আমি পেন্ডিং বনাটা হয়ে গেছে, তো হওয়ার পর ক্লিয়ার মারছি, ক্লিয়ার পর অনেক ডাস্ট আসছে, সেই ডাস্টটা আমি পেন্ডিং না করে কীভাবে ঠিক করবো তাই পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আপনারা আমার পেন্ডিং প্রসেসটা দেখেন, কালার কীভাবে আমি করি, কালার প্রসেসটা দেখে নেন। আর পুরো ভিডিওটাকে ফলো করবেন, আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো দেখে নেন এটা ক্লিয়ার হচ্ছে, তো ক্লিয়ার হওয়ার পর সবাই দেখবেন গ্লেজ সাইনিংস সব ফলো করবেন, আপনারা গালে গ্লেজটা যা আছে গ্লেজটা ফলো করবেন। তো দেখেন ক্লিয়ার কমপ্লিট হচ্ছে আমাদের, তো ক্লিয়ার আমাদের ফাইনাল। তো গ্লেসটা দেখে নেন, আমরা এই ডাস্ট কাইটে আবার এরকম সেম গ্লেস নিয়ে আসবো, সেম গ্লেস নিয়ে আসবো, সেটা আপনারা ফলো করবেন। তো প্লিজ সবাই দেখেন অনেক ডাস্ট আছে, এই দেখেন অনেক বড় বড় ডাস্ট হচ্ছে। তো আমরা পেন্ট করব না, তো এই ডাস্টটাকে আমরা কীভাবে ঠিক করব কাইটে পালিশ করে সেই পুরো প্রসেসটা আপনারা ফলো করবেন আর দেখবেন। দেখেন বনাটে অনেক ডাস্ট আছে, যে আমাদের অনেক ডাস্ট আছে তা ফলো করবেন যে কীভাবে ডাস্টগুলো আমরা ঠিক করবো। তো দেখেন এখানেও ডাস্ট আছে, দেখা যাচ্ছে পুরো বনেটে ডাস্ট আছে। তো এটা পুরো প্রসেসটা কি পুরো দেখাবো আপনাদেরকে, আর গ্লেসগুলো যা আছে গাড়ি গ্লেস বনেটের, তো বনেটের গ্লেসটাকে ফলো করবেন। তো দেখেন এটা 2 নম্বর পেপার, অর্ডার পেপার, এই 2 নম্বর পেপার দিয়ে আমরা স্যান্ডিং করে তারপর আপনাদেরকে দেখাবো যে ডাস্ট কীভাবে ঠিক করে পালিশ করে। দেখেন সবসময় রাবারের গুটকা নেবেন, কাঠের গুটকা কখনোই নেবেন না, কি কাঠের গুটকা হার্ড হয় তাহলে কি ওখান থেকে যে ডাস্টটা আছে ওটা কাইটে ক্লিয়ার সাথে ফাইটে উঠে যায়। তা রাবারের গুটকা নেবেন, রাবার যাতে চাপ দেয় রাবার নিজের যেতখনই কাটার দরকার আপনিই কাটবে। আপনার ফলো করে যে কীভাবে আমি ফিনিশিং দিচ্ছি, কীভাবে কী করতেছি পোস্টটাকে ফলো করেন। তো আপনারা দেখেন ডাস্ট আমি 2 জনের পেপার দিয়ে কাটিং করতেছি, তো দেখেন এখানেও 2 জনের মধ্যে আমি কাটিং করে কমপ্লিট করতেছি। আর আপনাদের কিছু যদি বলার থাকে জানার থাকে তো কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখেন আমি ডাস্টটা কেটে ক্লিন করলাম, তো আমি যেভাবে কাটিং করে ফিনিশিং করে ক্লিন করলাম তো আপনারা সেভাবে করবেন। তো প্লিজ দেখেন পুরো বনার কাটিং করার পর ম্যাট হয়ে গেছে, ফলো রাখবেন। দেখেন কোনো গ্লেস নাই, কিচ্ছু নাই, পুরো ম্যাট হয়ে গেছে। তো এটাকে আমরা দেখেন এটা রবিন পলিশ, এটা এশিয়ান পিভিজের 9000 নাম্বার রবিন পলিশ, তো আপনারা এটাকে দেখে ফলো রাখবেন। তো প্লিজ ফলো করবেন যে আমরা কীভাবে পালিশ করে ঠিক করব, কী কী পালিশ ইউজ করবো সেটাও আপনাকে দেখাবো। তো দেখেন পুরো প্রসেস, আপনার জল ছিটাই নিতে লাগবে যখনই আপনারা দিবেন। তো দেখেন সবার প্রথমে যখন মেশিন চালাবেন তখন কম প্রেশারে চালাবেন যাতে পুরো বনারটা রবিন লাগে যায়। দেখেন পুরো বনারটা প্রথমে কম প্রেশারে করছি, তারপর আপনি আস্তে আস্তে প্রেশার বাড়াতে পারেন। তো দেখেন এখন প্রেশার বাড়াই দিয়েছি আমরা, এখন যে গ্লেসটা গাড়ি উঠার ওই গ্লেসটাকে উঠানোর চেষ্টা হচ্ছে আমাদের। আপনারা দেখবেন যে গ্লেসটা কেমন উঠলো, সেম টু সেম আগের মতন হলো কি হলো না। আর প্লিজ আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, তো কমেন্টে দেখতে পারেন আপনারা। তো আপনারা দেখেন যেভাবে আমি স্যান্ডিং করলাম শেয়ার করলাম এইভাবে আপনারাও করবেন, তো প্লিজ ফলো মি।
তারপর আপনারা ইয়ার দিয়ে পরিষ্কার করে নেন ডাস্ট, তারপর হালকা মুছে দেন। তারপর এটা করার পর আপনাকে আর একবার রুবিন পলিশ করতে লাগবে। দেখেন আরেকবার রুবিন করবো, এটা রুবিন না, এটা অ্যাকচুয়ালি হলো ফার্স্ট কাট রুবিন, এটাকে বলে ফার্স্ট কাপ রুবিন। তো দেখেন, ফলো রাখেন। তো আমরা যেভাবে করছি আপনারা সেইভাবে করেন। প্লিজ ফলো করবেন। তো আমি যেভাবে কমেন্ট করলাম আপনারা সেইভাবে কমেন্ট করবেন। আর ফলো রাখবেন। ফলো মি। তো আমরা যেভাবে ফিনিশিং দিলাম, যেভাবে করলাম, তো আপনারা সেইভাবেই করবেন। তো আপনারা দেখবেন রবিনটা ফলো রাখবেন। তো আপনারা পুরো প্রসেসটা ফলো করবেন, যে আমি কিভাবে কমপ্লিট দিলাম, কিভাবে ফিনিশ দিচ্ছি। এখন দেখেন, এখনই মেন ফিনিশিং উঠবে, এটা রাবিনের। ঠিক আছে, রাবিন যেটুকুনি গ্লেজ দেওয়ার ওটুকুনি দিয়ে দিবে। তো ফার্স্ট কাট ওভেনে যেটুকুনি গ্লেজ দেওয়া ও দিয়ে দিবে। তো দেখে নেন। তো যেইভাবে আমি মেশিন চালাচ্ছি আপনারা সেইভাবে চালাবেন। তো দেখেন, মাঝে মাঝে যদি মনে হয় আপনার যে রবিনটা শুকা যাচ্ছে, তখন হালকা জল দিয়ে দিবেন, তো আরও গ্লেজ উঠবে ভালোভাবে। বা রবিন লাগিয়ে যাচ্ছে দেখতেছেন, তখন হালকা জল ছিটে দেন। তা দেখেন গ্লেজ, দেখেন চলে আসতেছে অনেক। দেখেন, তো আপনারাও এইভাবে করবেন, এইভাবে গ্লেজটা নিয়ে আসবেন। আর প্লিজ ফলো করবেন কাজটাকে। তো দেখেন গ্লেজ চলে আসছে, দেখেন গ্লেজ চলে আসছে, কোনো আরও গ্লেজ আসবে, তার জন্য আর একটা রবিন আছে। তো প্লিজ ফলো মি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটাকে ফলো রাখে আর দেখেন। তো দেখেন, যখন দেখেন গ্লেজ চলে আসতেছে ফার্স্ট কাটের রুবিনের। তো দেখেন গ্লেজ চলে আসছে, আরও গ্লেজ নিয়ে আসবো, এই জন্য অন্য কেমিক্যাল আছে আরও, ওইটা ব্যবহার করবো আমরা, এটা উড কোম্পানির। তো ফিনিশিং দিয়ে আপনি দেখে নেন, এটা হলো পিটেন, এটা উত্তের পিটেন। এটা মারার পর আপনারা দেখতে পারবেন যে একদম অরিজিনালের মতন গাড়ি হলো কি হলো না, পিটেন দেখেন। তো পিটিনটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই। তো দেখেন ফলো রাখেন, যেভাবে আমি কমেন্ট করতেছি আপনারা সেভাবেই করবেন। দেখেন এটা পিটেন, পিটেন কীভাবে রবিন লাগাতে লাগে, আর পিটিমে এই ফ্রন্ট প্যাডটা লাগবে। এখানে পিটেন যখনই করবেন তখন এই ফ্রন্ট প্যাডটা আপনাকে লাগবে। তো দেখে নেন প্লিজ, আপনারা চালাবেন দেখবেন, এখন একদম যে আগে যে গ্লেজ দেখছিলেন ডাস্ট পড়ার সময়, সেই গ্লেজই আবার গাড়িতে আমরা চলে আসবেন। তো প্লিজ ফলো রাখবেন, যেভাবে আমি করতেছি গ্লেজ দিচ্ছি ছাড়িয়েছি, আপনারা সেভাবে করবেন। তো দেখেন গ্লেজ একদম নতুনের মতন চলে আসছে, দেখেন একদম নতুনের মতন। তো আপনারাও চেষ্টা করবেন গ্লেজটাকে এরকম আনার। তো আমি যেভাবে করছি সেইভাবে গ্লেজ চলে আসছে নতুন মতন, সেম টু সেম। তো আপনারা দেখতেই পারতেছেন এই পি টেনের কামাল। তো আপনারা পি টেন রবিনটা ব্যবহার করতে পারেন উতের।
আর এই রুবিন জাদা বি নিয়ে রাখতে থোড়া দিনের চলে এই হয়ে যায়গা। এটা বেশি লাগবে না, আপনারা যে অল্প দেন তাহলে হয়ে যাবে। রবিনটা একদম খুবই ভালো রবিন, তো দেখতে পারবেন, তো দেখেন একদম গাড়ি গিয়ে চমকাচ্ছে নতুনের মতন। তো আমি যেভাবে রবিন জানালাম, যেভাবে করলাম, আপনাদের কেমন লাগলো প্রসেসটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখে নেন যেভাবে আমাদের রবিন করা দরকার আমরা সেইভাবে করলাম। তো আপনারা সেম প্রসেসে কাজ করবেন, তো আপনারও গ্লেজ সাইন ইন একদম এরকমই আসবে, একদম গ্লেজ দেখেন টলটল হয়ে গেলে দেখেন। তো প্লিজ ফলো মি। তো আমরা যেভাবে কাজ করছি সেভাবে আপনারা করবেন, গ্লেজটা দেখতে পাচ্ছেন পুরো বনার যখন ক্লিন করবো একদম পুরো দেখা যাবে, কোনো ডাস্টে কিছু নেই। তো দেখেন একদম যে নতুন আছে নতুনের মতন বনার আমরা গ্লেজ নিয়ে আসছি দেখতে পারবেন। তো অবশ্যই দেখেন নতুনের মতন গ্লেজ চলে আসছে একদম, দেখেন সেম টু সেম। তা এটা হলো পিটেন রবিন যেটা উতের, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যেইভাবে কাজ করতেছি আপনারা সেইভাবে করবেন, তো প্লিজ ফলো রাখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার কাজ আপনার কেমন লাগলো। তো প্লিজ ফলো করেন একদম সেম টু সেম। আর আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। নমস্কার।